মানামি থেকে নেমে যাচ্ছি, কনফিউজড আসলে কোনটা দেখাবো, অ্যাডভেঞ্চার মা একটু ঘুরে দেখাবো না প্রিন্স আওলাদ দশটা একটু ঘুরে। অনেক কথা হলো, অনেক কিছু দেখানো হলো, অনেক ইনফরমেশনও দেওয়া হলো, কিন্তু লঞ্চ কতটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সেই বিষয়টা কিন্তু বলা হয় নাই আজকে ঢাকার উদ্দেশ্যে টোটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ঈদের তৃতীয় দিন চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। তো আজকে দেখবো বরিশাল থেকে কি কি লঞ্চ ছেড়ে যায় এবং লঞ্চগুলোতে কত ভাড়া নিচ্ছে, বেসিক্যালি ডেকে কত নিচ্ছে, ক্যাবিনে কত নিচ্ছে। আই থিঙ্ক সরকারি ছুটি আজকেই শেষ, কালকে রোববার, কালকে থেকে হয়তো বা অফিস শুরু হবে। তো যাত্রীর চাপটা হয়তো বা একটু থাকতে পারে, তুলনামূলক বেশি বলা যায়। তো চলেন দেখি কি পরিমাণ যাত্রী হলো, কি কি লঞ্চ আছে আজকে ঢাকার উদ্দেশ্যে, আর ডেকে কত নিচ্ছে এবং ক্যাবিনে কত নিচ্ছে। আচ্ছা, ভিডিওর শুরুতে একটি সুন্দর দৃশ্য আপনাদের কাছে শেয়ার করি, সেটি হচ্ছে আজকে লঞ্চগুলো কত সুন্দরভাবে দাঁড়ায় আছে দেখেন। মোটামুটি অনেকগুলো লঞ্চ আছে, চলেন নিচে গিয়ে দেখি আসলে কয়টা লঞ্চ আছে। আচ্ছা, যদি একদম ডান দিক দিয়ে শুরু করি, অর্থাৎ এতক্ষণ যেই লঞ্চটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটি ছিল কুয়াকাটা 2। ওকে, তারপর আছে হচ্ছে প্রিন্স আওলাদ 10, প্রিন্স আওলাদ 10। ওকে, তারপর আছে অ্যাডভেঞ্চার 9। ওকে, তারপর আছে মানামি। ওকে, তারপর সুন্দরবন 16 দেখতে পাচ্ছি। সুন্দরবন 16 পরে দাঁড়িয়ে আছে সুরভি 7। সুরভি 7-এর পরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার এই দিক থেকে একদম লাস্টে যে লঞ্চটি, সেটি হচ্ছে পারাবত 12। অর্থাৎ বরিশালের 2 যেই জায়ান্ট আছে, পারাবত 12 এবং সুন্দরবন 16 দুইটি লঞ্চই কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো চলেন এখন একটু ভিতরটা দেখাই, কোন লঞ্চের ঘুরে কোনটার দেখাবো, মানামিটা দেখাই। তো মানামিতে যাচ্ছি, দেখি কি পরিমাণ যাত্রী হলো, ডেকে সিঙ্গেল ক্যাবিন এবং ডাবল ক্যাবিনে কত নিচ্ছে। যাত্রীর সংখ্যা ব্যাপক, প্রচুর যাত্রী, তবে সময় লঞ্চ ছাড়ার সময় এখনো হয় নাই, কিছুটা বাকি আছে। এখন সময় হচ্ছে 8:30, তো হয়তোবা 9টার দিকে এই যে খালি স্পেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পূরণ হয়ে যাবে। তো নিচের যে ডেকটা আছে এইটাতে দেখতে পাচ্ছেন যে কত যাত্রী, তারপরও আসলে ঈদের যেই যাত্রীটা আমরা দেখে থাকি, মানে যেই পরিমাণ যাত্রী দেখে থাকি তার থেকে একটু কম আছে আজকে, যেহেতু ঈদ গেছে মাত্র 2 দিন, যাত্রীর সংখ্যা সময়ের তুলনায় আরো বাড়বে। এই হচ্ছে দ্বিতীয় তলার অবস্থা। তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ঈদের যেই পরিমাণ যাত্রীর চাপ থাকে ওই পরিমাণ চাপ কিন্তু নাই বললেই চলে। আমি এটা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে পারি যে ঈদের চাপে কিন্তু এই জায়গাগুলো ফাঁকা থাকে না, এই জায়গাগুলোতেও কিন্তু অনেক যাত্রী থেকে থাকে। তো এখন পর্যন্ত এই জায়গাগুলো ফাঁকা আছে। চলেন একটু ফ্রন্ট ডেকটাতে দেখাই, অর্থাৎ একদম লঞ্চের ফ্রন্ট ডেক। আচ্ছা, লঞ্চের ফ্রন্টে কিছু কিছু যাত্রী আছে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ফাঁকা। তো বলতে পারি যাত্রীর সংখ্যা একটু তুলনামূলক কম আছে, চাপ বাড়বে কালকে পরশু, হয়তো বা আরও চাপ বাড়বে। আর ক্যাবিনের ফাঁকা অংশগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে ওই দিকটাতে কি পরিমাণ যাত্রী আছে বা কোনো যাত্রী আছে কি না। অ্যাকচুয়ালি মনে হচ্ছে না এদিকে যাত্রী আছে, মানে অল্প কিছু, একদম একদম অল্প কিছু যাত্রী আছে। আচ্ছা, আজকে আরেকটা স্টক লঞ্চ দেখাই, সুরভি 9। লঞ্চটি আজকে ছেড়ে যাবে না, স্টকে থাকবে, অথবা এই লঞ্চগুলো যখন ছেড়ে যাবে তখন এটা বার্থিংয়ে চলে আসবে একদম ঘাটে, মানে পল্টনে। আচ্ছা, ঘাটে কিন্তু আরেকটি লঞ্চ বার্থিংয়ে আছে, সেটিও আজকে ছেড়ে যাবে না, সেই লঞ্চটি হচ্ছে কীর্তন ভোলা 10। ওকে, আর মানামি আজকে ডেকে নিচ্ছে হচ্ছে 400 টাকা, আর সিঙ্গেল ক্যাবিন পেয়ে যাবেন 1000-1200 টাকা এবং ডাবল পেয়ে যাবেন
2000 থেকে 2200 টাকার মধ্যে। তবে ক্যাবিন পাবেন কিনা সেটা একটু সন্দেহের বিষয়, আমি রেটটা জানিয়ে রাখলাম আপনাদেরকে। চলেন অন্য একটা লঞ্চ ঘুরে দেখাই। মানামি থেকে নেমে যাচ্ছি, কনফিউজ আসলে কোনটা দেখাবো, অ্যাডভেঞ্চার মা একটু ঘুরে দেখাবো না প্রিন্স আওলাদ দশটা একটু ঘুরে দেখাই। চলেন ভিতরে কি পরিমাণ যাত্রী আছে, ভাড়া কত এবং সিঙ্গেল ডাবল ক্যাবিনে কত নিচ্ছে। এই হচ্ছে সবার পছন্দের একটি লঞ্চ, প্রিন্স আওলাদ দশ। আমি একটা রিসেন্টলি মিনি প্রিন্স আওলাদ দশের ভিডিও করছিলাম, তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো রেসপন্স পাইছি। তো এভাবেই সাথে থাকবেন মোটর ড্রিমের সাথেই। চলেন একটু ডেকটা দেখাই। মোটামুটি অনেকটাই ফাঁকা আছে, একদম উড়া ধুরা চাপ নেই যাত্রীর, হালকা একটু চাপ আছে। চলে যাচ্ছি প্রিন্স আওলাদ দশের সেকেন্ড ফ্লোরে। এমনিতে মোটামুটি ফিল আপ, কিন্তু সাইডে একদম রিভার যে অংশগুলো আছে এইগুলা ফাঁকাই আছে। আচ্ছা প্রিন্স আওলাদ দশের যদি ভাড়াটা বলি, ডেকে নেওয়া হচ্ছে 400 টাকা এবং ক্যাবিন সিঙ্গেল ক্যাবিন নেওয়া হচ্ছে 1000 টাকা এবং ডাবল নেওয়া হচ্ছে 2000 টাকা। তবে এখানেও আপনারা ক্যাবিন পাবেন কি না আজকে এটা সন্দেহের বিষয়। চলেন একদম ফ্রন্টে যাই, ফ্রন্টে দেখি কোনো যাত্রী আছে কিনা। চকচকা ঝকঝকার আরেক নাম হচ্ছে প্রিন্স আওলাদ দশ। সুন্দরবন 16 আসলে অনেক চকচকা ঝকঝকা, তো প্রিন্স আওলাদ দশ আমার মনে হয় সুন্দর দিক থেকে তার কম্পিটিটর বলা যায়। চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। প্রিন্স আওলাদ দশের ফ্রন্টে কোনো যাত্রী নাই। আর সময়টা যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে 8:35, মনে হচ্ছে না এদিকে যাত্রী হবে। তো চলেন নিচে চলে যাই। আচ্ছা অনেক কথা হলো, অনেক কিছু দেখানো হলো, অনেক ইনফরমেশনও দেওয়া হলো, কিন্তু লঞ্চ কতটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সেই বিষয়টা কিন্তু বলা হয় নাই। আজকে ঢাকার উদ্দেশ্যে টোটাল 60টা লঞ্চ ছেড়ে যাবে। তো নেক্সট ভিডিও দেখতে অপেক্ষা করুন বা মোটর ডিমের সাথেই থাকুন। এই 60টা লঞ্চ যখন ছেড়ে যাবে, এই ভিডিওটা এরপরে পর্বে থাকবে, সাথেই থাকবেন মোটর ডিমের।